हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के हमारे रेसिपी होच्छे इडली। चलो फ्रेंड्स, तोमादेर आमी देखिए दी ए इडली टा आमी केरकम भावे बानिएछि। इडली बनानोर जोन्नो आमरा एखाने निएछि 50 ग्राम बिउलिर डाल आर 200 ग्राम सेद्धो चाल। एटाके आमरा दिनेर बेलाय भिजिए राखछि। एखन ए चाल डालटाके 7-8 घंटा भिजिए राखबो। তারপর আলাদা আলাদা করে পেস্ট করে নেব। 6 ঘন্টা আগে আমরা যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমরা পেস্ট করে নিয়েছি আলাদা আলাদা করে। ডালটাকে এখন আমরা ভালো করে ফেটিয়ে নেব। ডালটা আমাদের ফেটানো হয়ে গেছে ভালো করে। এবারে ডালটা একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে রাখব। যেই পাত্রের মধ্যে আমরা ডালটা রেখেছি সেই পাত্রের মধ্যেই আমরা চালের পেস্টটাকে ঢেলে দেব। চালের পেস্টটাকে আলাদা করে ফেটানোর দরকার নেই। চাল ডালটাকে এখন আমরা ভালো করে মিক্স করে রেখে দেব ওভারনাইট, যাতে চাল ডালটা ভালো করে গেজে ওঠে। পরের দিন সকালবেলা আমরা এই ইডলিটা তৈরি করব। মিক্স করা চাল ডালটা ওভারনাইট রাখার পর চাল ডালটা গেজে উঠেছে। এরপর এর মধ্যে আমরা নুন মিষ্টি দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। এখানে আমরা দিয়ে দিচ্ছি চিনি 3 টিস্পুন, নুন দিয়েছি 1 টিস্পুন। এবারে এটা আমরা ভালো করে ফেটিয়ে নেব। চাল ডালটা আমাদের ফেটানো হয়ে গেছে। আমরা একটা ইডলি ছাঁচ নিয়েছি। এই ছাঁচগুলোর মধ্যে আমরা এখন অয়েল ব্রাশ করে নেব। ইডলি ছাঁচগুলোকে আমাদের অয়েল ব্রাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে এই ব্যাটারটা 1 হাতা করে দিয়ে দেব। খুব বেশি ভর্তি করে ভরবো না, না হলে ওপর দিয়ে পড়ে যেতে পারে। এরকম ভাবেই সবকটা ছাঁচের মধ্যে আমরা ব্যাটারগুলো ভরে ফেলব। ছাঁচগুলোর মধ্যে আমাদের ব্যাটার ভরা হয়ে গেছে। এবারে আমরা ইডলিগুলোকে বসিয়ে দেব। তার জন্য আমরা একটা প্রেশার কুকারের মধ্যে 1 বাটি জল নিয়েছি। জলটা ফুটে এসেছে। এবারে আমরা এই ছাঁচটাকে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেব। ছাঁচটাকে আমরা প্রেশার কুকারের ভেতর ঢুকিয়ে দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি আর প্রেশার কুকারের রাবারটা আমরা আটকেই রাখব, কিন্তু ভালভটা আটকাবো না। প্রেশার কুকারটা আমরা আটকে দিচ্ছি। এটাকে আমরা 5 মিনিট রাখব এরকম ভাবে। 6 মিনিট পর আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলেছি। ইডলিগুলো আমাদের রেডি হয়ে গেছে। এখন এটা বের করে নেব প্রেশার কুকার থেকে। একটু ঠান্ডা হওয়ার পর আমরা ছাঁচ থেকে ইডলিগুলো একটা একটা করে খুলে নিই। ইডলিটা আমাদের বানানো হয়ে গেছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো। আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। এই ইডলিটা আমরা সবজির ডালের সাথে খাবো। সবজির ডালের রেসিপিটা আমরা অন্য একদিন তোমাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে মেনি মেনি থ্যাংকস। আমাদের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এ পর্যন্তই, টাটা বাই বাই।